ইতিহাস রচনা করলো বাংলাদেশ নারী ক্রিকেট দল। প্রথমবারের মতো ওয়ানডে বিশ্বকাপে জয় তুলে নিয়েছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। ক্রিকেটের সর্বশেষ খেলার আপডেট পেতে চাইলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল বাটনে ক্লিক করে রাখবেন। ICC মহিলা বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে পাকিস্তান ক্রিকেট দলকে 9-0 হারিয়েছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। এটি ওয়ানডে নারী বিশ্বকাপের প্রথম জয় এবং একমাত্র জয়। 1999 সালে সর্বপ্রথম ওয়ানডে বিশ্বকাপে সুযোগ পেয়েছিল বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। সেই টুর্নামেন্টে তৎকালীন শক্তিশালী পাকিস্তানকে হারিয়েছিল বাংলাদেশের টাইগার বাহিনী। সেই পাকিস্তানকে হারিয়ে ওয়ানডে বিশ্বকাপে প্রথমবারের মতো জয় তুলে নিয়েছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। টস হেরে ব্যাট করতে নেমে 7 উইকেটে 334 রান সংগ্রহ করে বাংলাদেশ নারী ক্রিকেট দল। বাংলাদেশের হয়ে সর্বোচ্চ 71 রান সংগ্রহ করে ফারজানা হক। জবাবে ব্যাট করতে নেমে নির্ধারিত 50 ওভারে 9 উইকেট হারিয়ে 225 রান সংগ্রহ করে পাকিস্তান নারী ক্রিকেট দল। সো দর্শক বন্ধুরা, বাংলাদেশ নারী ক্রিকেট দলের আজকের জয় আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই তা কমেন্ট বক্সে জানাবেন। ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য।